করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় বিধি নিষেধেও কিছুটা শিথিল করল বনগাঁ পুরসভা। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আবেদনে সাড়া দিয়ে পুরসভা নতুন সিদ্ধান্ত ঘোষণা করল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 15 জানুয়ারি থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করে বনগাঁ পুরসভা। সেখানে বিভিন্ন সবজি এবং মাছ বাজারগুলি সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং অন্যান্য স্থায়ী দোকানগুলি সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা রাখার কথা ঘোষণা করে পুরসভা। গত 10 দিন ধরে এই নিয়ম চলার মধ্যেই পুরসভার কাছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দোকান খোলা রাখার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। সেই অনুযায়ী নতুন সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা। বনগাঁ শহরে করোনা সংক্রমণ অনেকটা কমে আসায় বিধিনিষেধেই তাই ছাড় দিল পুরসভা। আজ সোমবার থেকে নতুন এই নির্দেশিকা জারি হলো। পুরসভার নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে তা জেনে নেব পুরসভার প্রশাসক গোপাল শেঠের কাছ থেকে। কোভিড পরিস্থিতি যখন অতিমারী পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছিল, সেই মুহূর্তে আমরা সারা জায়গায় দেখছিলাম একটা লকডাউন পরিস্থিতি করে দোকান বন্ধ করছিল। সেক্ষেত্রে আমরা বনগাঁ পৌরসভার ক্ষেত্রে আমরা জেলাশাসক এবং এসডিও সাহেব পুলিশ প্রশাসনকে বুঝিয়ে যে কেন লকডাউন করা যাবে না, না করে মানুষকে 50% মানুষকে রাস্তায় রেখে 50% করে আমরা গিয়ে সেই বিধিনিষেধ চালু করেছিলাম। এবং সেই বিধিনিষেধ চালু করার পরে আমরা দেখেছি আমরা ফলপ্রসূ হয়েছে। আগে 26 জন 27 জন করে হচ্ছিল, আমরা সেটা এখন কমে 3 জন 4 জনের মধ্যে এসছে এবং সবারই মাইল্ড কোভিড তারা আক্রান্ত হচ্ছে, 3 দিনের মধ্যে সেরে যাচ্ছে, কাউকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ব্যবসাদার সংগঠনের থেকে অনুরোধ করেছিল যে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসলে অন্তত দোকানটা কিছুটা সময় বাড়ানোর জন্য, তার জন্য আমরা সকালের নিত্য বাজারটাকে 7টা থেকে 11টা ছিল সেটা 1 ঘন্টা বাড়িয়ে 12টা অবধি করে দিয়েছি। এবং মুদিখানার দোকান যেটা আছে সেটা 11টা থেকে 9টা ছিল, 11টা থেকে 7টা ছিল, সেটা হলো সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি করে দেওয়া আছে মুদিখানার ক্ষেত্রে। নিত্য বাজারের ক্ষেত্রে 11টা থেকে রাত্রি 9টা অবধি করা হয়েছে, নিত্য বাজারের ক্ষেত্রে 11টা থেকে রাত্রি 9টা অবধি করা হয়েছে। এবং যেগুলো খাবারের দোকান, মিষ্টির দোকান, হোটেল, এই যে দোকানগুলো আছে এগুলো আমাদের কোনো বিধিনিষেধের মধ্যে রাখছি না, তাদেরকে একটা দূরত্ব বজায় রেখে আমরা সেই দূরত্ব বজায় রেখে দোকানের যাতে কোভিড বিধি মেনে হোম ডেলিভারি থেকে শুরু করে তাদের খাবারটা যাতে দ্রুত দোকান থেকে ছেড়ে দেওয়া যায় তার জন্য তাদের কাছে অনুরোধ করা হয়েছে। এই বিধিনিষেধ চালু করা হয়েছে এবং আমরা জানি আগামী দিনে যে কোভিড পরিস্থিতি যদি ভয়ঙ্কর না হয় আমরা এইভাবে চলতে থাকবো।